Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear bhai. Happy birthday to you. হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম আর আজকে ব্লগ শুরু করেছি ভাইকে সাথে নিয়ে, কারণ আজকে ওর স্পেশাল ডে, মানে বার্থডে। হ্যাপি বার্থডে, তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক 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 দূর এগিয়ে যেতে পারে আর জীবনে ভালো মানুষ হতে পারে। ভাইকে নিয়ে আজকে দিনটা শুরু করলাম, তবে আজকে দুঃখের বিষয় হচ্ছে বেচারা বাড়িতে থাকতে পারবে না, তার কারণ আজকে থেকে আবার ওর ট্রেনিংও শুরু, মানে নতুন জীবনও একটা শুরু হতে চলেছে, নতুন রকম কিছু। বার্থডে গিফট ভগবানের তরফ থেকে, বার্থডে গিফট, এই বার্থডে গিফটটা সাকসেস হলে অনেক অনেক বড় বার্থডে গিফট পেয়ে যাবি, ঠিক আছে? তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে আমার এই জিগার কার টুকরা একদিন অনেক অনেক বড় হতে পারে। আজকে দিনটা খুব স্পেশাল, খুব সুন্দর, আর দিনটা সত্যিই সুন্দর, দেখ দিনটা সত্যিই সুন্দর, দিনের শুরুটাও সুন্দর একদম। ওকে নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম, ও মুখ টুক ধুয়ে ফ্রেশ হলো, এইবারে ওকে টিফিন দিয়ে দেবো আর আজকে তাড়াতাড়ি রান্না বান্নাও বসাবো, কারণ ও যেহেতু বেরোবে, ওকে মা বলেছে ভাত টাত খাইয়েই তারপরে আর কি পাঠাবে, কারণ ওর আস্তে আস্তে না হলে ওই সন্ধ্যে 6টা 7টা বেজে যাবে, এবার জন্মদিনের দিন 6টা 7টায় লাঞ্চ করলে হয় বলো, ওই জন্য আর কি ওকে আর কি এখন টিফিনটা দিয়ে, মা বলে চোখে অল্প করে টিফিন দিবি, বেশি দিবি না, তাহলে টিফিন দিয়ে ভাতটা অল্প করে, ওই দেয় ওই দেয় উল্টো কথা বলছে এখনও, মা বলে চোখে বেশি টিফিন দিবি না, তাহলে কিন্তু ভাত আর খেতে চাইবে না, ওকে অল্প করে দিবি যাতে ভাত খায়। ঠিক আছে, এখন তো ভাই উল্টো কথা বলছে যে টিফিনটা বেশি করে দিবি, ভাত কম করে দিবি, এই হচ্ছে ওর অবস্থা। যাই হোক, চলো কী টিফিন নিয়ে এসেছে বাবা সেটাও দেখো, বাবা বললো কচুরি নিয়ে এসেছে আর সাথে, ও শুনেই তোর মুখে হাসি চলে এসেছে, আর সাথে মাছ নিয়ে এসেছে, কী মাছ আমি এখনও দেখিনি, মা গেছে দোকানে বাকি জিনিসপত্র কিনতে। আজকে ভাইয়ের জন্মদিনের স্পেশাল ব্লগ এখন থেকেই শুরু করলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। ভাইয়ের জন্মদিনে আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে কচুরি আর তার সাথে এই ছোলার ডাল, আলু টালু দিয়ে দোকানে যেমন করে, দোকান থেকে কিনে আনা বাবা নিয়ে এসেছে। সুন্দর করে ভাইকে আজকে একটু স্পেশালভাবে এই প্লেটেই দিলাম, এই দেখো মা মা যাচ্ছে দোকানে, ভালো লাগছে? আজকে একটু স্পেশাল স্পেশালভাবে না দিলে হয় বলো? এদিকে আমাদের জলও চলে এসেছে, ভাইকে দিয়ে দিই। বার্থডে বয়, আপনি কি উঠবেন? বার্থডে বয়, আপনার টিফিন এসেছে, ভাইকে দিলাম, খেয়ে নিক, এখানেই খেয়ে নিক, আর নামতে হবে না। মা আবার বার্থডে গিফট দিচ্ছে, দেখো হ্যাপি বার্থডে, ওরে বাবা হ্যাপি বার্থডে, অনেক কিছু তো, হ্যাপি বার্থডে, আবার কি আবার কি, হ্যাপি বার্থডে, ওরে বাবা দারুন 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 ব্যাপার, দারুন ব্যাপার, বাবার জন্য নিয়ে নিয়েছি, দুটো খাও, দুটো হয়ে যাবে, দুটো খাও, দুটোই খেতে পারবে, এক পিসে কিছু হয়, এক পিস ছিঁড়লে এসে, এরাও চলে গেছে, এদের খাওয়া হয়ে গেছে স্ন্যাক্স, আজকে অনেক কাজ আছে একটার পর একটা, এখন মাছ ধুয়ে দিই কারণ তাড়াতাড়ি রান্না বসাতে হবে, মাকে বললাম মাছটা দাও একেবারে ধুয়ে দিই, ও মা মাছটা দাও হাতে, বুল্লু বসে রয়েছে, বুল্লুরও খাওয়া হয়ে গেছে, ওকেও দুধ রুটি দিয়ে দিয়েছি, বুল্লুরও দুধ রুটি খাওয়া কমপ্লিট, মাছটা ধুয়ে দিই, মাও ভাত বসাচ্ছে, আজকে আজকে আগে রান্না বান্না হবে তারপরে আমরা টিফিন টিফিন করবো। এই দেখো দেখেছো দেখেছো অবস্থা, দেখো শুধু অবস্থা দেখো, কাতলা মাছ, তবে শুধুই পেটি দেখছি, পেটি আর ঘেরো, ওই জন্যই বাবা মাছ নিয়ে এসে বলছে
স্পেশাল জিনিস আছে, তপকে ডাকতে হবে, তপর প্রিয় জিনিস আছে, এই জন্য ঘেরও আর সব পেটি। তবে দুঃখের বিষয়, তপ দুপুরে আসতে পারবে না। আজকে রোদের তেজটা বুঝতে পারছো, প্রচণ্ড রোদের তেজ। তবে দুঃখের কথা হচ্ছে, তপ দুপুরবেলা আসতে পারবে না, কারণ আজকের অনেক দূরে কাজ রয়েছে, অনেক কটা কাজ রয়েছে, এখন কাজেই রয়েছে, তার উপর আছে অনেক দূরে একটা জায়গায় যাওয়ার, দূরে মানে কি শিঙুর, এখান থেকে তো আমাদের এখান থেকে শিঙুর অনেকটাই দূর, তো অত দূরে যাবে, ওই জন্য দুপুরে আজকে আর আসতে পারবে না, ওই সন্ধ্যেবেলা ফিরে তারপরেই একেবারে আসবে। হ্যাঁ, মাছটা দেখো, শুধু মাছটা দেখো, ওই জন্যই বাবা এনে আমাকে বলছে আজকে কিন্তু স্পেশাল আছে, তপকে দুপুরে এখানে খেতে বলতে হবে। হ্যাঁ, আমি তো জানি ও দুপুরে আসতে পারবো না, আমি তাও একবার ফোন করলাম, আজকে আর হবেই না, মানে সেই ফিরে তারপর ওর কি সন্ধ্যাবেলা আসবে। অবস্থা দেখো বাবা, আজকে কি রোদ্দুর, আমি ওখানে মাছ ধুতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত রোদ্দুর। মা ভাত বসিয়ে দিয়েছো? মা ভাত বসিয়ে দিয়েছে আর ডাল বসিয়ে দিয়েছে, ভাত ডাল বসিয়ে দিয়েছে আর ভাজা হবে আর সাথে, হ্যাঁ, কারণ ভাই এই সময় একদমই ভাত খেতে চায় না, ও এমনিতে বলে দিয়েছে আমি টিফিনই খাচ্ছি, ভাত খাবো না, আর আস্তে আস্তে সন্ধে ছটা সাতটা তখন আর কি ভাত খাবে, জন্মদিনের দিন, অন্যদিন হলে তাও ঠিক ছিল, তবে আজকে তো অল্প করে হলো ভাত খেয়ে যাবো, ওই জন্য মাছের ঝোল ডাল আর ভাজা করে দেওয়া হবে। হ্যাঁ, রাতেটা রাতে দেখা যাবে। পায়েস করছে, পায়েসের দুধটা ভালো করে ফুটে গেছে, এলাচ তেজপাতা সব দিয়ে দিয়েছে, এখন দিচ্ছে চাল, চালটা ধুয়ে নিয়েছিল, বলছে এখনই এই ডিস্কিতে পায়েস করছি, দেখছো আগে 5 কিলো চালের হাড়িতে পায়েস, সব বলা বলতাম পাড়া প্রতিবেশী বাচ্চা আত্মীয় স্বজন মোটামুটি আসতো, 5 কিলো চালেরই পায়েস করতাম, এখন সেই পায়েস কমতে কমতে ডিস্কিতে পায়েস হয়, যে এই পায়েসও থেকে যায়, অনেক কিছুই বদলে গেছে, কারণ ভাই পায়েস খায় না, ভাই মিষ্টি খেতেই পছন্দ করে না, পায়েস তো ও নিজের জন্মদিনেরটাই জোর করে 2 চামচ কি 3 চামচ খাবে, কারণ আমার জন্মদিনের পায়েসও ওই 1 চামচে খায় ব্যাস, আর না, আর আমিও মিষ্টি খেতে পারি না, ওই খাওয়ার মধ্যে শুধু বাবা আর মাই খায়, তপও একটু খায় আর ওদেরকে পাঠাই ব্যাস, আর পায়েস খাওয়ার কেউ নেই, পায়েস হতো গেছে না, কিন্তু উনুনে 5 কিলো হাড়ি আর কি শুরু হতো, 5 কিলো দুধের পায়েস, হ্যাঁ 5 কিলো হাড়িতে না, সরি 5 কিলো দুধ, 5 কিলো দুধের পায়েস হতো, 5 কিলো দুধের দুধটা ঘটবে হতো, আর দুপুরবেলা কোনো রকমে খেয়ে দিয়ে যে দুপুর থেকে শুরু হতো, মানে সবাইকে বলে রাখতাম বাচ্চা আসতো, আসতে সেজন বন্ধু বান্ধব সব আসতো, তো আমাদের খেতে খেতে সেই 12:30 বেজে যেত, জন্মদিন শেষ করে পরের দিনও আমার সেভাবে কিছু করতে হবে, মোটামুটি কিছু থাকতো, কিন্তু এখন সেই জন্মদিন কমতে কমতে এসে ডেটকিতে গিয়ে দাঁড়িয়েছে, তাই বলবো 5 কিলো হাড়ির চালের পায়েস আজকে ডেটকিতে দাঁড়িয়েছে, কিন্তু এই এই ডেটকির পায়েসা থেকে চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন যাচ্ছে পায়েসের মধ্যে বাতাসা, বাতাসা দিয়ে পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে।
মায়ের পছন্দ শীতকালে গুড়ের পায়েস, তবে এই গরমে তো আর গুড় সেইভাবে পাওয়া যায় না, পাটালি পাওয়া যায়, তবে ওই টাটকা গুড়ের পায়েস আলাদাই একটা ভালো গন্ধ থাকে। এর জন্য মা যখন পায়েস করে বাতাসা দেয়, বাতাসা দিয়েও কিন্তু খুব ভালো পায়েস হয়। রান্না স্নান সব কিছু হয়ে গেছে, আর এখানে একটা সারপ্রাইজ দেখে নাও, ভাই রয়েছে বাড়িতে। আজকে দিনটা সব দিক থেকেই ভালো, সকাল থেকে তো বলছে আজকে ও বাড়িতে থাকতে পারবে না, আগে আগে খেয়ে চলে যেতে হবে কারণ ট্রেনিং আছে, কিন্তু লাকটা এত ভালো আজকে ট্রেনিং ডেটটা ক্যান্সেল হয়েছে, হয়ে 3 বা 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এবার যবেই হোক আমাদের অসুবিধা না, আজকের দিনটা তো আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, ভাইয়ের এই দিক থেকে তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছিলো। তপ ফোন করে বললো যে ওদের ট্রেনিংটা ওই 3 তারিখ বা 4 তারিখ থেকে শুরু হবে। ভালোই হলো আজকে জন্মদিনে বাড়িতেই থাকতে পারলো, তাড়াহুড়ো করে খেয়েও যেতে হলো না, তাই তো? এবারে খিদে হয়েছে, তখন তো বলছিল আমার একদম খিদে নেই, আমি খেতে পারবো না, এখন খিদে হয়েছে, এখন হয়েছে। ভাইয়ের জন্মদিনে দুপুরবেলা ভাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আজকে তো বেশি কিছু রান্না হয়নি, তা যতটা হয়েছে ততটাই আর কি, ওকে একটু সুন্দর করে আজকে সাজিয়ে গুজিয়ে খেতে দিলাম। ভাত রয়েছে, 3 রকমের ভাজা আছে, এখানে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, বেগুনটাকে দেখতে পুরো পটল মনে হচ্ছে, আমি তো প্রথমে ভেবেছিলাম মা পটল ভেজেছে, তারপরে মা বললো না এটা বেগুন। তা আলু ভাজা, বেগুন ভাজা, আর রয়েছে মাছ ভাজা, তার সাথে আছে ডাল আর মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। এই হলো জন্মদিনের আয়োজন। ভাই এবার চলে আয়, মা বলছিল ওকে আবার কী সাজিয়ে দিবি, সেই তো মাখিয়ে দিতে হবে, মানে না থাক আজকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। জন্মদিনে খেতে বসেও বলছে মাখিয়ে দিতে, এই যে টাকা, তাহলে তোকে সাজিয়ে দিয়ে কি হলো? ওকে মা ওই জন্য বলছিল ওকে ওইভাবে দেওয়ার তোর দরকার নেই, সেই তো মাখিয়ে দিবি। আমি তাও দিলাম একটু, কিন্তু সেই বলছে মাখিয়ে দিবি, তাহলে আর কী বলো, কী লাভ হলো আমার এরকম করে সাজিয়ে দিয়ে, কি মাখিয়েই দিই। জন্মদিন দেখো, ও বড় হয়ে গেছে, দেখো কেমন বড় হয়েছে আমার ভাই, ফোন দেখতে দেখতেই ও খাবে, আমিও খেয়েনি, আমার একদম খিদে হয়নি, মাকে বলেছিলাম একদম অল্প করে ভাত দিতে, মা অল্প করেই দিয়েছে, আমি ডাল দিয়ে শুধু অল্প করে একটু ভাত খেয়েছি। প্রকৃতি কত তাড়াতাড়ি রূপ পরিবর্তন করতে পারে শুধু দেখো, এত রোদ্দুর, এত গরম, খেয়ে ওঠার সাথে সাথেই এই অবস্থা, আকাশ পুরো কালো হয়ে গেছে আর মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ আশা করি, খুব জোরে একটা বৃষ্টি নামবে, এই দেখো অবস্থা দেখছো আকাশে। শুনতে পাচ্ছ এই সবে খেয়ে উঠে মুখ হাত পা ধুয়ে পাখিদের জলটা চেঞ্জ করে ঘরে গিয়ে সবে আর কি বসেছি, আর দেখো পুরো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে খুব জোর একটা বৃষ্টি আসবে, খুব জোর, পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে আর কি জোরে হাওয়া ছেড়েছে তো তোমরা বুঝতেই পারছ দেখে, আর সেই জোরে মেঘ ডাকছে, আর এই ঘন্টু ঘন্টু চলে আয় ঘরে চলে আয়, বলো ভালো করেই বলো বলছে, মিস্টার চলে এসেছেন, এখন বাজে 7:30, আমরা দুজন এখন যাচ্ছি ভাইয়ের জন্মদিনে কেক কিনতে, তুমি তো ভালো করে বলতে পারো, এরকম না একদম সিরিয়াস হয়ে ভালো করে বলো, তাই না? চল কেকটা কিনে নিয়ে আসি,
উনি আবার বলছেন কেকটা কিনে নিয়ে এসেই চলে যাবেন, ওনার আবার কাজ আছে, উনি নাকি রাতে আবার আসবে। ভিআইপি মানুষরা এরকমই, এই যে মা বলছে ভিআইপি মানুষেরা এরকমই হয়, দেখতেই পাই তো কেমন আগে কেমন যায়, দেখে না ওই যে দেখেছ আর কি বলবো, এইসব মানুষ নিয়ে কাজ কর। বাড়িতে আসতে না আসতে কি গরম লাগছে, তখন দেখালাম ওরকম কালো করে মেঘ হয়েছে, ওরকম হাওয়া দিচ্ছে, এক ফোঁটাও বৃষ্টি নেই, এক ফোঁটা হয়েছে, এক ফোঁটা হয়নি বলে ভুল, ওই এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হয়েছে আর এত বেশি গরম লাগছে। তোমরা খালি বলো কেমন মেঘ দেখেছো, কেমন মেঘ ডাকা শুনলে আর কেমন হাওয়া দিচ্ছে। এই হলো ভাইয়ের বার্থডে কেক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কেকটা পছন্দ করেছে এই যে মিস্টার, আমার মিস্টার পছন্দ করেছেন এই কেকটা, আর তার সাথে রয়েছে মায়ের হাতে বানানো পায়েস আর মিষ্টি দই। আর এই দেখো বার্থডে বয়, হ্যাপি বার্থডে বয়, হ্যাপি বার্থডে বয়, বার্থডে বয় এখন কেক কাটার জন্য প্রস্তুত হয়েছে। এই বাবা কোথায় লাগাচ্ছে তাকে এটা পুরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, মুখ দিয়ে গাও, হ্যাপি বার্থডে টু ইউ। আমি ওটা নিয়ে কি করব, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি নিচ্ছি, আমি মাখালো না, আমি মাখিয়ে দিচ্ছি, আমি মাখিয়ে দিচ্ছি, দেখো ও তো একদম চামচ ভরে খাওয়ায়, আগের বছরও তাই করেছে। যে যেটা খায় না সেটা জোর করে দিলে ওরকম হয়। হ্যাঁ তুমি তো বোধহয় হারি বার্থডে বয়কে বার্থডে ডিনারটাও সার্ভ করে দিয়েছি। আর বার্থডে বয়ের ডিনারে আজকে রয়েছে চিকেন বিরিয়ানি, ওকে দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নেবে। বার্থডে বয়কে তো ডিনার দিয়ে দিয়েছি, এইবারে বার্থডে বয়ের খাওয়ার সময়। আর বার্থডে বয় নিজেও সেজেছে আর আমাকেও সাজিয়েছে, দেখো তোর মুখটা ভালো করে দেখো চারিদিকটা, এই দেখো ও সেজেছে আর আমাকেও সাজিয়েছে, আমার মুখও এই যে চন্দন লাগিয়েছে। আমি বললাম আমার এখনো ব্লগ এন্ড হয়নি, আমি ব্লগটা এন্ড করি তারপর মুখে এইসব লাগা, বলছে না বলে দিবি যে আমি লাগিয়ে দিয়েছি, তাহলে নিজেও আর কি চন্দন বেটেছে, বেটে লাগিয়েছে আর আমাকেও লাগিয়েছে। হ্যাঁ আর কী হয়েছে না, এক্ষুনি স্নান করেছে, ক্লাবে গেছে, বন্ধুরা ডিম ময়দা হলুদ গুঁড়ো মানে কিছু মনে হয় বাদ দেয়নি, সব কিছু মাখিয়ে আর পাঠিয়েছে, এসে আবার স্নান করলো। সে যদি দেখতে ওকে, আমি যদি ওকে দেখাতাম তোমরা ভয় পেয়ে যেত। আর হাসছিস, মাথার মধ্যে দেখছি ডিম, ডিম ভাঙা রয়েছে। এইভাবে ওদের আর কি বন্ধুরা জন্মদিন সেলিব্রেট করে, তাই তো। আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো, ভাই এখন খাওয়া দাওয়া করে নিক, আমিও খাবো, মাও খাবে, একটু পরে খাচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে, পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি চ্যানেলটা ভালো লাগে, ব্লগগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।